নমস্কাৰ, মই মজিত্ৰ। আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আছামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধুসকল, প্ৰথম খবৰটি হৈছে ৰাজ্য চৰকাৰে প্ৰকাশ কৰিলে কোভিডৰ নতুন এছঅপি। আৰু নতুন এছঅপি অনুসৰি অসমৰ পাঁচখন জিলাত পুনৰ এসপ্তাহৰ বাবে সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা। আৰু লগতে আন জিলাত থাকিব এইসমূহ শিথিলতা। স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই কোভিড সন্দৰ্ভত নতুন নিৰ্দেশনা ঘোষণা কৰিলে। ৰাজ্যৰ কেইখনমান জিলাত পুনৰ এসপ্তাহৰ বাবে সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে। আনহাতে আন্তঃজিলা যাতায়াত ব্যৱস্থাও আৰু এসপ্তাহ বন্ধ থাকিব। গোলাঘাট, যোৰহাট, লখিমপুৰ, বিশ্বনাথ আৰু শোণিতপুৰ জিলাত লকডাউন অব্যাহত থাকিব। তাৰ বাহিৰে অন্য 27খন জিলাত 4 বজালৈকে দোকান পোহাৰ খোলা থাকিব। সন্ধিয়া 5 বজাৰ পৰা পুৱা 5 বজালৈকে সান্ধ্যায়ন অব্যাহত থাকিব। কামৰূপ মহানগৰ, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, কোকৰাঝাৰ, বৰপেটা, নলবাৰী, বাক্সা, বজালী, কৰিমগঞ্জ, কামৰূপ, দৰং, নগাঁও, হজাই, তিনিচুকীয়া, ধেমাজি, কাছাৰ, কাৰ্বি আংলং, ধুবুৰী, দক্ষিণ চালমাৰা, মাজুলী, বঙাইগাঁও, চিৰাং, ওদালগুৰি, পশ্চিম কাৰ্বি আংলং, ডিমা হাছাও, চৰাইদেউ আৰু হাইলাকান্দিত একে সান্ধ্যায়নৰ নিয়ম বলবৎ থাকিব। পিছে ইয়াৰ মাজতে ডিব্ৰুগড়, নগাঁও আৰু শিৱসাগৰ জিলাত চোকা নজৰ ৰাখিব জিলা প্ৰশাসনে। আনহাতে সমগ্ৰ ৰাজ্যজুৰি 6000ৰো অধিক ঠাই কণ্টেইনমেণ্ট জ'ন হিচাপে ঘোষণা কৰা হৈছে। কামৰূপ মহানগৰৰ খেতি যোৰাবাট অঞ্চল কণ্টেইনমেণ্ট জ'নৰ ভিতৰত। ঈদ এইবাৰ বিগত বৰ্ষৰ দৰে পালন কৰাৰ আহ্বান স্বাস্থ্যমন্ত্ৰীৰ। সকলো লোককে ঘৰত নামাজ পঢ়াৰ আহ্বান স্বাস্থ্যমন্ত্ৰীৰ। মছজিদত কেৱল 5জন লোকক ঈদৰ নামাজ পঢ়াৰ বাবে উপস্থিত থকাৰ নিৰ্দেশ দিছে ৰাজ্য চৰকাৰে। বিয়া সবাহ, মৃতকৰ সৎকাৰ, শ্ৰাদ্ধ আদিত 10জনতকৈ অধিক লোক যাতে সমবেত নহয় সেয়া কঠোৰভাৱে বলবৎ কৰিবলৈ উপায়ুক্তসকলক চৰকাৰে নিৰ্দেশ দিছে। 20 জুলাই অৰ্থাৎ কাইলৈ ৰাতিপুৱাৰ পৰা পৰৱৰ্তী এটা সপ্তাহলৈ কাৰ্যকৰী হোৱাকৈ এই নিৰ্দেশনা জাৰি কৰিছে ৰাজ্য চৰকাৰে। এক সংবাদমেল যোগে এই কথা সদৰি কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিও হৈছে ধনৰ বিনিময়ত মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ নম্বৰ কেলেংকাৰীত জড়িত বিষয়াক শাস্তিৰ পৰিৱৰ্তে পুৰস্কৃত কৰা হ'ল। আৰু এই সন্দৰ্ভত সৰব হৈ পৰিছে সদৌ অসম ছাত্ৰ সন্থা। মেট্ৰিক পৰীক্ষাৰ মূল্যায়ন কেলেংকাৰীত জড়িত হোৱাৰ অভিযোগত জেৰাৰ সন্মুখীন হোৱা কামৰূপ গ্ৰাম্য জিলাৰ বিদ্যালয় পৰিদৰ্শক মাধৱ ডেকাক চৰকাৰে শাস্তিৰ পৰিৱৰ্তে পুৰস্কৃত হৈ কৰিলে। শনিবাৰ আৰক্ষীয়ে ধনৰ বিনিময়ত নম্বৰ কেলেংকাৰীত শিক্ষা বিষয়া মাধৱ ডেকাক আটক কৰি জেৰাৰ বাবে আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়লৈ অনা হৈছিল। কিন্তু বিষয়াগৰাকীক শাস্তিটো দূৰৰে কথা, পুৰস্কৃত কৰাৰহে অভিযোগ উঠিছে। চৰকাৰৰ শিক্ষা বিভাগে শিক্ষা বিষয়াগৰাকীক শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণৰ পৰিৱৰ্তে সুৰক্ষাহে প্ৰদান কৰা দেখা গৈছে। শনিবাৰে উন্মোচিত হোৱা কেলেংকাৰীৰ ঘটনাৰ পাছতে বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শক মাধৱ ডেকাক শিক্ষা বিভাগে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ৰ উপসঞ্চালক পদলৈ বদলি কৰিছে। আনহাতে কামৰূপ জিলাৰ প্ৰাথমিক শিক্ষা বিষয়া অপূৰ্ব ঠাকুৰীয়াক জিলাখনৰ বিদ্যালয় পৰিদৰ্শক হিচাপে অতিৰিক্ত দায়িত্ব দিয়া হৈছে। বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শক কাৰ্যালয়তে ধনৰ বিনিময়ত এটা চক্ৰই মেট্ৰিকৰ নম্বৰ প্ৰদানৰ জালিয়াতিত লিপ্ত হোৱা আৰু আৰক্ষীৰ তদন্ত অব্যাহত থকাৰ মাজতে আটকাধীন পৰিদৰ্শক মাধৱ ডেকাক আৰক্ষীয়ে মুকলি কৰি দিয়াত ৰহস্যৰ সৃষ্টি হৈছে। সেয়াই নহয়, বিষয়াগৰাকীক শিক্ষা বিভাগে উপসঞ্চালকৰ দৰে গুৰুত্বপূৰ্ণ পদত অধিষ্ঠিত কৰিছে। সেইদৰে শিক্ষা বিভাগে মেট্ৰিকৰ মূল্যায়নক লৈ চলা কেলেংকাৰী তথা অভিযুক্তক ৰক্ষণাবেক্ষণ দিব বিচাৰিছে নেকি বুলিও প্ৰশ্ন উত্থাপিত হৈছে। ইপিনে মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফলক লৈ কামৰূপ জিলাৰ বিদ্যালয় পৰিদৰ্শকৰ কাৰ্যালয়ত সংঘটিত কাণ্ডত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ হোমজুল কুমাৰ ভট্টাচাৰ্যই। ডক্টৰ ভট্টাচাৰ্যই কয় যে ছাত্ৰ ছাত্ৰীক ন্যায় দিবলৈ চৰকাৰ, সেৱা আৰু সংসদক আহ্বান জনাইছোঁ। ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যতক লৈ হেতালি খেলা কেতিয়াও সহ্য কৰা নহ'ব এইবুলি সকীয়াই দিয়ে আছুৰ মুখ্য উপদেষ্টাগৰাকীয়ে। বন্ধুসকল, তাৰপিছত 3 নম্বৰ খবৰটো জনাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিও হৈছে উজনি আৰু নামনি অসমৰ মুছলমানৰ মাজত পাৰ্থক্য আছে। উজনিৰসকল খিলঞ্জীয়া মুছলমান, এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। সোমবাৰে সদনৰ মজিয়াত জনসংখ্যা নিয়ন্ত্ৰণৰ ওপৰত আলোচনা কৰা হয়। এই প্ৰসংগত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মায়ো নিজৰ বক্তব্য আগবঢ়ায়। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে অসমত মুছলমানসকল দুটা ভাগত আছে। সাংস্কৃতিকভাৱে দুটা ভাগত আছে মুছলমানসকল, ধৰ্মীয়ভাৱেহে একে। উজনিৰ লগত নামনিৰ মুছলমানসকলৰ পাৰ্থক্য আছে, জিকিৰ জানি নামনি অসমত নাই। উজনিৰ মুছলমানসকল খিলঞ্জীয়া মুছলমান। অসমত হ্ৰাস পাইছে হিন্দুৰ জনসংখ্যা, এই মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভাষণ প্ৰসংগত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই হিন্দু আৰু মুছলমান সমাজৰ জনসংখ্যাৰ
এক তুলনামূলক ব্যাখ্যা দাঙি ধরে মুখ্যমন্ত্রীগুলিয়ে কয় যে হিন্দুর জনসংখ্যা হ্রাস পাইছে, মুসলমানের বড়া নাই, কিন্তু একে আছে। হিন্দু সকলের অর্থনৈতিক অবস্থা ভাল হয়েছে, গাড়ি হয়েছে, স্কুটি হয়েছে, জনসংখ্যা রোধ করব লাগিব। মই জনসংখ্যা রোধ করার কথা কলে বেয়া পাব নালাগে, জনসংখ্যা রোধ করব লাগিব। আমি জনসংখ্যা কমার ক্ষেত্রে কংগ্রেস, AIUDF, বিজেপিয়ে কোনো বিরোধিতা সম্ভব নকরে। আজি সদনত চেয়ারম্যান আলী আহমেদে মুসলমানের জনসংখ্যা, শিক্ষা আদি বিষয়ত আলোচনা করার বাবে আমি সদনের চেয়ারম্যান আলী ডাঙরিয়াক ধন্যবাদ দিব লাগে। অসমের ভিতরতে আছে দুখন অসম, অসমের ভিতরতে দুখন অসম হয়ে আছে। উজনির বিধায়ক আর ধুবুরীর বিধায়কর মাজত আকাশ পাতাল পার্থক্য আছে। উজনীত ঘরেই নাই আর ধুবুরীত ঘরেই ঘর। ডিব্রুগড়ের বিধায়কে ধুবুরীর বিধায়কর কথাই বুঝি না পায়। উজনির বিধায়ক সকল ধুবুরীত একসপ্তাহ থাকার ব্যবস্থা আর ধুবুরীর বিধায়ক সকল উজনীত একসপ্তাহ থাকার ব্যবস্থা করব লাগে। মই এই ক্ষেত্রে অধ্যক্ষর সঙ্গে কথা পাতিম, এইদরে মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে অলিম্পিক ন্যাশনাল গেমসত পদক বিজয়ী খেলোয়ক প্রদান করা হব অসম সরকারের চাকুরি। এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম বিধানসভার বাজেট অধিবেশনের আজি ষষ্ঠ দিনত প্রশ্নোত্তর শীতান্তর আরম্ভ হয় সদনের কাম কাজ। বিধানসভার ষষ্ঠ দিনত উত্থাপন হয় রাজ্যের ক্রিয়া সাংস্কৃতিক শক্তি পর্যটন বিভাগের বিভিন্ন প্রশ্ন। বিধানসভার ষষ্ঠ দিনতে রাজ্যের ক্রিয়াখণ্ডর সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য আগবায়। বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রীগুলিয়ে কয় যে বহু বটাপ্রাপ্ত খেলুয়ই যখন বর্তমান আর্থিক অসুবিধাত পড়ছে, সেই সকলের জীবন নির্বাহর সুবিধা হওয়াক রাষ্ট্রীয় পদক প্রাপক সকলকে ক্রিয়া পেনশন দিবল ক্রিয়ামন্ত্রীক অনুরোধ জানায়। ইফালে অলিম্পিকের স্বীকৃতিপ্রাপ্ত পদক লাভ করা খেলোয়াড়ের ন্যাশনাল গেমসত পদক বিজয়ী খেলোয়াড়ক চাকরি প্রদান করার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। লগতে ক্রিয়া পেনশন নোপা সকলের রাষ্ট্রীয় ক্রীড়াবিদর তালিকা দাখিলের অনুরোধ জানায় মুখ্যমন্ত্রীগুলিয়ে। ক্রিয়াখণ্ডক বিশেষ গুরুত্ব প্রদান করে প্রতিটি সমষ্টিত ক্রিয়া স্টেডিয়াম নির্মাণের চিন্তাচর্চার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। সেয়ে বিধায়ক সকলক স্টেডিয়ামের ভূমি নির্ধারণের আহ্বান জানাইছে। সেই অনুসরি পাঁচ বছরের ভিতর স্টেডিয়ামের কাম করা হব। 126টা সমষ্টিতে ভিন ভিন নির্দিষ্ট খেলত গুরুত্ব প্রদানের আহ্বানের লগতে ক্রিয়া একাডেমি নির্মাণের ব্যবস্থা গ্রহণের কথাও প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে মহানগরীর আরক্ষী আয়ুক্ত হিসাবে দায়িত্ব ললে হরমিত সিংয়ে, মুন্নাপ্রসাদ গুপ্তারপরা গ্রহণ করলে দায়িত্বভার। মহানগরীর আরক্ষী আয়ুক্ত হিসাবে দায়িত্ব ললে ADGP হরমিত সিংয়ে। পূর্বর আরক্ষী আয়ুক্ত মুন্নাপ্রসাদ গুপ্তারপরা দায়িত্বভার গ্রহণ করলে হরমিত সিংয়ে। জনসাধারণ তথা সংবাদ মাধ্যমের মিলি কাম করে যার পোষকতা করে হরমিত সিংয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সপনের অপরাধমুক্ত গুহাটি আর সুরক্ষার ক্ষেত্রে কাম করে যার আশ্বাস নবনিযুক্ত আরক্ষী আয়ুক্তজনের। টুইটার যোগে আরক্ষী আয়ুক্ত হিসাবে কার্যভার গ্রহণ করার কথা সদরি করেছে হরমিত সিংয়ে। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে কাইলৈ অসমলৈ আহিব RSS প্রধান মোহন ভাগবত। কাইলৈ অসমলৈ আহিব RSS প্রধান মোহন ভাগবত। দুদিনিয়া কার্যসূচীরে অসমলৈ আহিব মোহন ভাগবত। মঙ্গলবারে পুয়ার ভাগত গুহাটিত উপস্থিত হবহি মোহন ভাগবত। RSSর কেবাখনো সাংগঠনিক বৈঠকত অংশ লব মোহন ভাগবতে। উত্তর পূর্বাঞ্চলের RSSর পদাধিকারী সকলের সঙ্গে বৈঠকত মিলিত হব RSS প্রধান মোহন ভাগবত। 21 তারিখে গ্রন্থ উন্মোচনী সভাত অংশ লব মোহন ভাগবতে। সিটিজেনশিপ ডেবেট ওভার এনার্জি এন্ড কা নামের গ্রন্থখন উন্মোচন করব মোহন ভাগবতে। শঙ্করদেব কলাক্ষেত্র দিনের 11 বজাত অনুষ্ঠিত হবলগা অনুষ্ঠানত উপস্থিত থাকিব মোহন ভাগবত। 21 তারিখে বিয়লি গুহাটিরপরা চেন্নাইলৈ যাবগৈ RSS প্রধানগী। রাজ্য দ্বিতীয়বারলৈ বিজেপি ক্ষমতালৈ অহার পিছত প্রথমটো অসম ভ্রমণ RSS প্রধান মোহন ভাগবতর।